আজকে আমরা পড়ব চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নিয়ে শুরুতে যদি আমরা দেখি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন সমূহ যে যে উপশক্তি স্তর সমূহ রয়েছে কোন একটা অরবিটাল মধ্যে কোন কোন উপশক্তি স্তর রয়েছে বা ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণকারী যে সকল রাশি রয়েছে তাদেরকে বলা হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম এর মান অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান এল এর মানের উপর নির্ভর করে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে, এল মানের উপর নির্ভর করে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে। এল এম এর মান হবে, এম এর মান হবে জিরো এবং প্লাস মাইনাস এল। ফর এক্সাম্পল এল এর মান যখন জিরো হয় সেই ক্ষেত্রে এম এর মানটা জিরোই হবে, এল এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে এম এর মান হবে মাইনাস ওয়ান, জিরো এবং প্লাস ওয়ান। অথবা এল এর মান যদি টু আসে সেক্ষেত্রে এম এর মান আসবে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান এবং টু, এই সকল মান। একইভাবে এল এর মান থ্রির জন্য মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি এই পর্যন্ত মানগুলো। তাহলে এম বলতে বোঝাচ্ছে কোন একটা শক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণকারী রাশি, অর্থাৎ শক্তি স্তর সমূহ কিছু উপশক্তি স্তর রয়েছে ওই সকল উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে। এম এর এল এর মান যখন জিরো হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি এস অরবিটাল। এস অরবিটালের মধ্যে উপশক্তি স্তর একটাই রয়েছে, অর্থাৎ এম এর ভ্যালু যেহেতু জিরো সেক্ষেত্রে আমরা উপশক্তি স্তর বলতে পারি একটা মাত্র উপশক্তি স্তর রয়েছে। এল এর মান ওয়ান এই ক্ষেত্রে আমরা এটাকে বলি ফি অরবিটাল। ফি অরবিটালের মধ্যে তিনটা উপশক্তি স্তর রয়েছে, পি অরবিটাল মধ্যে তিনটি উপশক্তি স্তর। এই তিনটি উপশক্তি স্তর হচ্ছে একটা পি এক্স, পি ওয়াই এবং পি জেড, এই তিনটি উপশক্তি স্তর রয়েছে। একইভাবে এল এর মান টু এর জন্য, এল এর মান টু এর জন্য এটাকে আমরা ডি অরবিটাল বলি। এই ডি অরবিটালের মধ্যে পাঁচটি উপশক্তি স্তর রয়েছে, পাঁচটি উপশক্তি স্তর রয়েছে। পাঁচটি উপশক্তি স্তর কি কি সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, একইভাবে ডি জেড এক্স, এই পাঁচটি উপশক্তি স্তর রয়েছে। তাহলে আমরা এম এর মান থেকে কোন একটা অরবিটালে কতগুলো উপশক্তি স্তর আছে সে উপশক্তি স্তরের সংখ্যা নির্ণয় করতে পারি। আর এই উপশক্তি স্তর সময়ে প্রত্যেকটা উপশক্তি স্তরে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। যেমন প্রথম শক্তি স্তরে এল এর ভ্যালু যখন, এল এর ভ্যালু যখন জিরো হয় অর্থাৎ এস অরবিটাল, এই অস অরবিটালের মধ্যে উপশক্তি স্তর একটা, একটু উপশক্তি স্তর আর প্রত্যেক উপশক্তি স্তরে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এস অরবিটালে অনলি দুইটি ইলেকট্রন থাকতে পারে, এটা অলরেডি আমরা আগেও জানি। একইভাবে পি অরবিটালের মধ্যে, পি অরবিটালের মধ্যে তিনটি উপশক্তি স্তর রয়েছে, তিনটি উপশক্তি স্তর আর প্রত্যেকটা উপশক্তি স্তরে দুইটা করে ইলেকট্রন থাকে, তাহলে ইন টোটাল পি অরবিটালের মধ্যে ছয়টি ইলেকট্রন থাকতে পারে। একইভাবে ডি অরবিটালের জন্য, ডি অরবিটালের মধ্যে পাঁচটি উপশক্তি স্তর রয়েছে, তাহলে পাঁচটি উপশক্তি স্তরের মধ্যে প্রত্যেকটি দুইটি করে টোটাল দশটি ইলেকট্রন থাকতে পারে। অর্থাৎ কোন একটা শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এম বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। এবার আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার পরে দেখব আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা।
কোয়াড্রেন্ট সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করা হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোন একটা শক্তি স্তরে বা কোন একটা উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ নিজেদের মধ্যে একটা ঘূর্ণনের দিক আছে, আর এই ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী রাশিকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা জানি পরমাণু চারিদিকে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান অবস্থায় থাকে, অরবিটালে নির্দিষ্ট অরবিটাল গুলোতে অর্থাৎ কক্ষপথ গুলোতে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান অবস্থায় থাকে। একইভাবে ইলেকট্রন সমূহ নিজেদেরও একটি ঘূর্ণনের দিক আছে, এই ঘূর্ণনের দিক প্রকাশকারী রাশিকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা, এই মানটা অর্থাৎ এস এর মান, এস এর মান সব সময় প্লাস হাফ অথবা মাইনাস হাফ হয়ে থাকে, অর্থাৎ দুইটাই মান হয়, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। কোন একটি ইলেকট্রন এর ঘূর্ণনের দিক যদি ঘড়ির কাঁটার দিকে হয়, যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেই ক্ষেত্রে আমরা স্পিন বলি প্লাস হাফ। অর্থাৎ কোন একটি ইলেকট্রন, যেমন এস অরবিটালের মধ্যে দুইটি ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি এস অরবিটালের মধ্যে দুইটি ইলেকট্রন থাকতে পারে, সেই ক্ষেত্রে প্রথম ইলেকট্রনের দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই ক্ষেত্রে ইলেকট্রনের জন্য তার এস এর মান হচ্ছে প্লাস হাফ, আর পরবর্তী যে ইলেকট্রনটা সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, সেই ক্ষেত্রে এস এর মানটা হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ দুইটা মানে হতে পারে, সর্বোচ্চ দুইটা মান, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। ঘড়ির কাঁটার দিক, প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের জন্য সেই ক্ষেত্রে আমরা বলি প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত যদি ঘড়ির কাঁটার দিকে কোনো একটি ইলেকট্রন স্পিন হয় সেই ক্ষেত্রে সেটাকে বলা আমরা মাইনাস হাফ। আজকে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে কোয়ান্টাম সংখ্যা শেষ করব। তাহলে দেখি আমরা, যেমন সোডিয়াম, সোডিয়াম ইলেভেন এর সর্বশেষ ইলেকট্রনের জন্য তার চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করবো। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে তুমি সর্বশেষ শক্তি স্তর 3s এর মধ্যে একটি ইলেকট্রন রয়েছে, তাহলে 3s অরবিটালের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে প্রথম যে মানটা সেটাকে আমরা বলি n, যেটা 3, অর্থাৎ প্রথম তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা রয়েছে। s এর মান, যে s টা হচ্ছে সেটা l এর মান, তাহলে l এর মান s যখন হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি 0, অর্থাৎ 0 জন্য আমরা আগে পড়ে এসেছি 0 মানে এটাকে আমরা s অরবিটাল বলি। যদি l এর ভ্যালু 0 হয়, 0 হয় সেই ক্ষেত্রে তো m এর ভ্যালুটা অলওয়েজ একটাই হয়, তার মানে m এর মান এখানে হবে 0। তাহলে s এর মান কি হবে, যেহেতু একটা মাত্র অরবিটাল সেটা হচ্ছে s অরবিটাল সর্বশেষ শক্তি স্তরে, s অরবিটালের মধ্যে ইলেকট্রন রয়েছে একটি, তাহলে প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মানটাকে, s এর মানটাকে বলতে পারি প্লাস হাফ। এবার যদি ম্যাগনেসিয়ামের জন্য হইতো, ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে 12, যে সর্বশেষ ইলেকট্রনটার জন্য আমরা যদি চারটি কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করি, তাহলে ওখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হবে কি, 3s এর মধ্যে দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে দুইটা ইলেকট্রনের জন্য আগের মতো n এর ভ্যালু 3, l এর ভ্যালু 0, একইভাবে m এর মান হচ্ছে, যেহেতু l এর ভ্যালু 0 m এর মানও 0 হবে, আর যেহেতু দ্বিতীয় ইলেকট্রন তাহলে প্রথম ইলেকট্রনটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর সর্বশেষ যে ইলেকট্রনটা হবে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, সরি ঘড়ির কাঁটার দিকে হবে, সেই ক্ষেত্রে আমরা s এর মানটাকে বলবো মাইনাস হাফ। তাহলে এভাবে তোমরা আরো অনেকগুলা ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা সহজেই সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান বাসায় হিসেব করবে, খাতায় লিখবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।